আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 4 খাদ্য। এ অধ্যায়টির প্রথম অংশ খাদ্যের উৎস। বন্ধুরা, তাহলে চলো আমরা মূল পাঠে প্রবেশ করি। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্যদ্রব্য পেয়ে থাকি। বন্ধুরা, আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্যদ্রব্য হিসেবে গ্রহণ করি এবং এই খাদ্য খেয়ে আমরা জীবন ধারণ করি। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা জানব আমরা কোন কোন ধরনের খাবার খেয়ে থাকি। আমরা দুই ধরনের খাদ্যদ্রব্য খেয়ে থাকি, তা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো, তোমাদের একটি প্রশ্ন দেয়া আছে, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। বন্ধুরা, এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্যবইতে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। চলো প্রথমে এই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয়টি হচ্ছে খাদ্যের শ্রেণীবিভাগ। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ। ছকটিতে প্রথমে রয়েছে উদ্ভিজ খাদ্য এবং অন্যটি হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। একদিকে উদ্ভিজ খাদ্যদ্রব্য, অন্যদিকে প্রাণীজ খাদ্যদ্রব্য। দুই, ছকটিতে উদ্ভিজ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করি। বন্ধুরা, এবার তোমরা কি করবে, উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্যের তালিকা তৈরি করবে। প্রথমে আসি উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। এই খাদ্যদ্রব্যগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, কলা, কাঁঠাল, আনারস, ভাত, রুটি, ডাল ইত্যাদি। এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। এবার আসি প্রাণীজ খাদ্যদ্রব্য। প্রাণীজ খাদ্যদ্রব্যগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, পনির ইত্যাদি। তোমরা এই খাদ্যদ্রব্যের নামগুলো সুন্দর করে সাজিয়ে ছকে উল্লেখ করবে। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা সহপাঠীরা মিলে খাদ্যের উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎসগুলো নিয়ে আলোচনা করবে এবং খাদ্যের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। প্রথমে আমরা জানব উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য সম্পর্কে। বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাক সবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। বন্ধুরা, আমরা বেশিরভাগ খাদ্য উদ্ভিদ থেকে পাই এবং উদ্ভিদ থেকে আমরা যে সকল খাবার পেয়ে থাকি তা হচ্ছে শাক সবজি, ফল, বিভিন্ন ধরনের খাদ্যশস্য, ডাল ইত্যাদি। এছাড়াও আমরা মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, কলা, কাঁঠাল, আনারস, এগুলো কোথা থেকে পাই? সবই উদ্ভিদ থেকে পাই। এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য। এবার আমরা জানব প্রাণীজ খাদ্যদ্রব্য সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে প্রাণীজ খাদ্যদ্রব্য কিছু ছবি দেখতে পাচ্ছ। মাছ, মাংস, পনির, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। প্রাণীজ খাদ্যদ্রব্য, আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। বন্ধুরা, কি বলা হয়েছে, আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি, যেমন আমরা মাছ খেয়ে থাকি। মাছ একটি প্রাণী
এবং আমরা যে সকল মাংস খেয়ে থাকি, যেমন মুরগির মাংস অথবা গরুর মাংস, সকল প্রাণীকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। তাছাড়াও ডিম এবং দুগ্ধজাত খাবার, এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। বন্ধুরা, আমরা উদ্ভিজ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্য সম্পর্কে জানলাম। এ সকল খাদ্য থেকে কিন্তু আমরা পুষ্টি উপাদান পেয়ে থাকি এবং এ সকল পুষ্টি উপাদান আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম খাদ্যের উৎস সম্পর্কে, উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্য সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।